নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/3/2022-এ 2022 সালের একাদশ শ্রেণীর ফাইনালের যে পরীক্ষা রয়েছে, আমরা জানি 2 তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের সঙ্গে ক্লাস ইলেভেনেরও ফাইনাল পরীক্ষা রয়েছে। তো সেই ফাইনাল পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেবো 2022-এর ফাইনাল একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কখন নিতে হবে এবং ক্লাস ইলেভেনের ফাইনালের পর স্কুলগুলো যে রেজাল্ট তৈরি করবে, সেই রেজাল্টের ভিত্তিতে যে মার্কস ফয়েল, সেই মার্কস ফয়েলটা নম্বরগুলো সহ জমা দিতে হবে, কবে সংসদে কবে জমা দিতে হবে সেই নোটিশও দেওয়া হয়েছে। তো দেখে নেবো নোটিফিকেশানটা কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। দেখুন, আজকেই জারি হয়েছে 28/3/2022, সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানানো হচ্ছে কি অ্যাজ ডাইরেক্টেড ইউ আর বিং ইনফর্মড দ্যাট অল প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ফর ক্লাস ইলেভেন অ্যানুয়াল এক্সামিনেশান 2022 শুড বি কন্ডাক্টেড বিটুইন 27/4/2022 থেকে 13/5/2022, তাহলে 27/4/27 এপ্রিল থেকে 13 মে-এর মধ্যে হচ্ছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিতে হবে ক্লাস ইলেভেনের পরীক্ষার পর আর কি। ইলেভেনের এই পরীক্ষাগুলো নিতে হবে, আর ইলেভেনের রেজাল্ট শুড বি সাবমিটেড, রেজাল্ট প্রকাশ করতে হবে বা রেজাল্ট সাবমিট করতে হবে কাউন্সিল অফিসে 31 মে-এর মধ্যে। তার মানে 13 মে হচ্ছে ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, তারপরে সময়ই হচ্ছে 31 মে-এর মধ্যে কিন্তু এই অ্যানুয়াল রেজাল্ট প্রকাশ করে দিতে হবে। তো সাবমিট নো সফট কপি পাঠানো যাবে না, হার্ড কপি জমা দিতে হবে সংসদের অফিসে মার্কস ফাইলগুলো। তো যা হোক, উচ্চ মাধ্যমিকের ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে বা ইলেভেনের রেজাল্ট সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।